কি হলো? দুপুরের ঘুম হলো না? কি এত ভাবছো থম হয়ে? তোমার ভেতরের ভাবনাটা কি সেটা না জানতে পারলে তো প্রবলেমটা কি? ছেলের চাকরি নিয়ে বাইরে যাওয়াটা তো আপাতত ঠেকানো গেছে, তাতে তুমি খুশি হওনি? আমি খোকার কথা ভাবছি না। তবে খোকা ছাড়া তোমার আর ভাবনার কি বা আছে? মেয়েটা কষ্ট পাচ্ছে, আমি জানি, খুব খুব কষ্ট পাচ্ছে। মেয়ে? কোন মেয়ে? কার আবার কি হলো? সন্তান হারাবার শোক যে কি আমি তো বুঝি, আমি তো জানি। মনি, তুমি তুমি বৌমার কথা ভাবছো? এক সন্তান হারিয়ে আমি তো আজও তাকে ভুলতে পারিনি। আরেকজন তো পর হয়ে গেল, খোকা অনেক দূরে চলে গেছে। মনি, ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তাদের একেবারে আলাদা নিজস্ব একটা জগৎ তৈরি হয়ে যায়, সেখানে আমাদের বাবা মাকে জায়গা করে নিতে হয়, অ্যাডজাস্ট করে। তা না হলেই সব গন্ডগোল হয়ে যায়। আমি এখন কি করব? কি করব আমি? তুমিই বল। ওকে বাড়ি নিয়ে আসবে না? বৌমাকে মনি বাড়ি নিয়ে আসবে না? মনি, चोरदा। अरे रिति क्यों लो ऐसो हैं? लेकिन ऐसो ऐसो बोलो। की खबर? भालो। अपनी खेचन। खेची माने? ए खादार पर उखने क्या नो? बिचारे से रिलैक्स करो बोलो। अरे ऐसो ऐसो दूध। शोती। এই খাবার পর রিল্যাক্স করা ছাড়া উপায় আছে? অত্যাচার একজন মানুষের পক্ষে। জি। কোনো অসুবিধা হয়নি তো? না না। তুমি কিন্তু মিস করলে। এই তুমি আবার তেল মশলা দেওয়া খাবার খাচ্ছ না তো? না না। দিদি নজর এড়িয়ে তেল মশলা দেওয়া খাবার। দিদি কোথায় রে? দিদি খেতে গেল বোধহয়। তবে ঋত্বিক তুমি কিন্তু আজকে জোর বেঁচে গেছো। पुरोपुरी फिट थकतो तुम्हारे रान्ना करते रान्ना तुम्हें खेते हतो लागे डॉक्टर तालुदार किछु बोलेছেন তোমাকে? हाँ कि एटा बोलছিলেন बुझले 7 दिन থাকবে না আমি তো গেলাম পুরো মানে সব কটা পেশেন্ট শুনেই বুঝে তোমার ঘাড়ে চাপ দে তো ওদের না 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 কি না এই সব আলোচনা নয়। अरे ठीक है এই সব আলোচনা করলে কিন্তু খেলবে না বলে দিচ্ছি না সত্যি আমাদেরই অন্যায়। আরে বাবা আমরা সত্যি লোকজনকে এত বোর করি নিজেরাও বুঝতে পারি না। হ্যাঁ আর আচ্ছা ওই যে মাথাটা ঘুরছিল বলছিলে একটু আমার হাতের উপর একটু এখানে রেস্ট করো একটু ঘাটটা লাগে না একটু তুমি যখন এসেই গেছো তো ভালো করে চেক টেক করো। আমি বলেছি দুপুরের ঘুমটা একটু দিয়ে নে বুঝলে সুযোগ পেয়েছি যখন। আর শোনো বিকেলবেলা কিন্তু আমি বেরোবো আমরা ডেকে দিও আমাকে। হ্যাঁ ছোট বস না একটু প্লিজ গল্প কর না আসি। তোমাকে বলেছিলাম ওই যখন বিছনা থেকে উঠবে এরকম হঠাৎ করে মাথাটা তুলো না কোনো ঝাঁক দেবে না। হ্যাঁ দাঁড়া দাঁড়া একটু আসে। আর কি হলো? না আজ নয় আজকে আপনি আমার গেস্ট রোজ তো আপনি আমার ডাক্তার। তাই বলো কতদিন তোমায় চেক করতে চেয়েছি তুমি রাজি হওনি হলে এটা তো হতো না। আই এম সরি বারবার এক প্রসঙ্গে ঘুরে ঘুরে আসছি না সত্যি আমরা না কেন যে বারবার এক প্রসঙ্গে চলে যাই শিখতে হবে। আসলে আজকে এই কথাগুলো ভালো লাগছে না তা তো বটেই। কি নিয়ে আর কিছুটা বলো। কি বাস আমি কি করে জানবো তুমি তো বলবে কি এই তো বললে যে আমি আমি তোমার গেস্ট আজকে আমি ডাক্তার নই তো কিভাবে আমাকে এন্টারটেইন করবে সেটা তো তোমার ব্যাপার। মাঝে মধ্যে ছুটি নিতে বেশ ভালোই লাগে জানিস। তোমার একটু রেস্টও তো দরকার রোজ সকাল থেকে রাত অবধি কারো ভালো লাগে নাকি? না রে ঋত্বিক আসবে বলি আজকে ছুটিটা নিতে। দেখি আকাশে আবেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। আপনার কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি? আমি একটু টেলিফোন এক্সচেঞ্জে গিয়েছিলাম। তুমি তুমি এই তুমি টেলিফোন নাম্বারটা লিখে রাখো আমার ফ্ল্যাটের নাম্বার। পেয়ে গেছেন ফোন? হ্যাঁ বাহ এটা একটা কাজের কাজ হয়েছে সত্যি এটা খুব দরকার ছিল। আজকে ওখানে গিয়েছিলাম বলে একটু তাড়াতাড়ি ফিরতে পারলাম। আজকাল অফিসে যেরকম কটা বাজে রে কানাইদা নেঘাত পড়ে পড়ে ঘুমোচ্ছিল তুমি এতক্ষণ ঠিক চা চলে আসো। বাবা রে বাবা কানের গোড়ায় ভেজার ভেজার করে না ভাই ওর তো অনেকক্ষণ ঘুমিয়েছিস। কি ঘুমিয়েছিস বেশ একটা এক্সট্রা ছুটির দিন কাটালেন। খুব মজা। নন্দিনী ঋত্বিক এসেছিল? হ্যাঁ ছুটি ঘরে আছে। বাবা অনেকক্ষণ ধরে গল্প করছো তো গুড গুড। সেই আগে থেকে কথাবার্তা সব হয়ে যাওয়াই ভালো পরে আর ভুল বোঝাবুঝির কোনো অবকাশ থাকে না। ছুটকি কিন্তু নিজের মতামতটা এখনো জানায়নি। আমি যাই চা করে আনি। আরে বাবা অ্যাটিটিউডের একটা চেঞ্জ হয়েছে তো বুঝাই যাচ্ছে নইলে নিজে থেকে ঋত্বিককে ডেকে এতক্ষণ ধরে গল্প করে। আমারও তাই মনে হয়। আমা কিন্তু কি বললো আমা খুব আফসোস করছিলেন বলছিলেন প্রথম থেকে যদি ঋত্বিকের মতন একটা ভালো ছেলের সঙ্গে সম্বন্ধ হতো আমি চাই নন্দিনীর চা কর দিতে। পাখি, এই পাখি, পাখি এটা যা না রে ছুটকি পিসির ঘরে চাটা দিয়া। ছুটকি পিসি কে? না ঋতিক। এই ছুটকি পিসি চা খাবে না? কি হয়েছে রে তোর? কিছু হয়নি। এরম দেখাচ্ছে কেন, জ্বরটা রয়েছে? না আসলে ওই বিকেলে ঘুমিয়েছি, শরীরটা কিরকম একটা লাগছে। কানাইদা কিন্তু ক্যারেক্টার। আর যদি অন্য গল্প বলি না, কিরম 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 লাইট অফ করে রেখেছিস কেন? ও জ্বালাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কি কাণ্ড, সন্ধে হয়ে গেছে, টেরি পাইনি গল্প করতে করতে। গরম গরম চা এনেছি। বাহ গ্রেট। আর এখানে একে চেনেন আপনি? নাম জানি, বলবো? পাখি। ছোটকা বলেছে নিশ্চয়ই। আরো অন্যদের নামও জানি আমি, টুস্কি, তারপরে গুবলু। সব কোথায়? প্লিজ ওদের ডাকবেন না, ওরা এলে ছুটকি পিসির রেস্টে ১২টা বাজিয়ে দেবে। পাখির শাসন আমার থেকেও করা, তাই না? বাহ দ্যাটস ভেরি গুড। বাকি ইউ ডু মি আ ফেভার, ওকে? তোমার এখন কাজ হবে তোমার এই ছেলে মানুষ পিসিটিকে সামনে শুনে রাখা, মানে খালি নেমে পড়তে চাইছে একদম। দেখবে তো যাতে বিছানা থেকে না নামে অন্তত আরো কয়েকটা দিন। ঠিক আছে, দুষ্টুমি করলে কিন্তু রিপোর্ট করে দেবো। না আজকে শুধু আড্ডাই হলো, আর তো কোনো চেক আপ করলাম না। কালকে আসতে হবে একবার। আসবেন? হ্যাঁ চেক আপ করতে তো একবার আসতেই হবে। এই তোমার ছোটকা ওঠেনি নাকি? জানি না। ঠিক আছে আমি দেখছি। যাও। হ্যাঁ চলো, আমি একটু যাই। এই আমি আসি রে। হ্যাঁ চাটা খেতে খেতে যাই, চলি। হ্যাঁ শোনো, সাবধানে আসবে, বাইরের জল খাবার কিচ্ছু খাবে না। আর খেয়াল রাখবে অনি যেন ট্রেন থেকে একদম নিচে না নামে, বুঝেছো? হ্যালো হ্যালো শুনতে পাচ্ছো? তুমি যে সত্যি সত্যি আমাদের নিতে আসবে না এটা আমি স্বপ্নেও ভাবতে পারি। মিনু মিনু রাগ করো না প্লিজ। দেখো তুমি এখানে এলে আমার সমস্যাটা বুঝতে পারবে। আমাকে বলেছিলে কি? দূর বাবা, তোমাকে যে বললাম না আমার সঙ্গে এক গাদা জিনিসপত্র নিয়ে আমি ওই বাড়িতে কি করে যাব? হ্যাঁ বলেছে, কিন্তু আমার রাজি হচ্ছে না। তুমি এক কাজ করো, তুমি বরং একটা আলাদা সুটকেসে জামা কাপড় কিছু আলাদা করে নিয়ে এসো, আর বাকি যা মালপত্র আছে আমি স্টেশন থেকে সরাসরি ফ্ল্যাটে পাঠিয়ে দেবো। কি ঠিক আছে? আম্মা যখন বলেছে তখন ঠিক না থেকে আর উপায় আছে? শোনো না, মা বাবার মনটা খুব খারাপ না? আমার আমি বুঝতে পারিনি এত খারাপ লাগে। অনেক মুখের দিকে আমি তাকাতে পারছি না। শোনো না দেখো, মাওয়াদের পরে একবার নিয়ে এলেই হবে, বছর তিনেক তো ব্যাপার, দেখতে দেখতে ঠিক কেটে যাবে কি, তাই না? তোমাকে ছেড়ে আমি একটুও থাকতে পারি না, না হলে তো আমি কতবার ভাবছি অনেকে নিয়ে তো আমার এখানে থেকে গেলেই হতো। মিনু মিনু এরকম করে বলো না। তোমার আর কি, জবে থেকে গিয়েছো একটি বাড়ির জন্য বুঝতে দিয়েছো? তুমি আমাদের মিস করো না? না ব্যাপারটা সেরকম নয়। দেখো এখানে মানে এই বাড়িতে তোমার হাজার গন্ডা লোক, এত বাচ্চা কাচ্চা, হই হট্টগোল, মানে তুমি এসো না, এলেই এই বুঝতে পারবে আমি মিস করেছি কিনা। সেটা তো গেলেই প্রমাণ হয়ে যাবে। যাই হোক আমি এখন রাখছি, আমার অনেক প্যাকিং বাকি আছে। ছাড়লাম। ওকে। কিরে পাখি একা একা কি করছিস? পড়তে পড়তে বোর হয়ে গিয়েছিলাম, তাই একটু ফ্রেশ হচ্ছি। ফ্রেশ হচ্ছিস? বই পড়ে? দেখি কি বই? দ্য ডনিং অফ দ্য ডে, বইটাকে দেখিনি তো। ভালো? হ্যাঁ, নে পড়। আচ্ছা, ঠাম্মাকে ছেড়ে আসতে অনেক নিশ্চয়ই খুব কষ্ট হবে। তা তো হবেই, কি করা যাবে বল। আসতে যখন ওই দেখ আরেকজন, যখনই দেখবি তখনই জেগে আছে, এক মুহূর্ত দু চোখের পাতা এক হয় না। এত রাত অবধি জেগে জেগে যে দেখছে জানিস পাখি, সে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে। এত রাতে কে জেগে আছে কে নেই আমি আর নেই রে, চলি। গুড নাইট। গুড নাইট। দেখি কি বই পড়ছিস, কেমন রে? ভালো। কি হয়েছে রে তোর? কিছু হয়নি তো। তখন থেকে এরকম মন খারাপ করে আছিস কেন? মা, মন খারাপ কেন হবে? নীলজ দুদিন হলো পড়াতে আসছে না কেন রে? আমি কি করে জানবো? বাইরে গেছে হয়তো কোথাও। কি নিয়ে ঝগড়া করলি শুনি?